ডায়াবেটিস রোগীদের চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত জীবনে নিয়ন্ত্রিত আচরণের উপর জোর দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। সকালে মহাখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নব নর্ডিস্কের সাথে যৌথ আয়োজনে এক স্ক্রিনিং প্রোগ্রাম উদ্বোধনকালে তিনি গুরুত্ব আরোপ করেন। বলেন, করোনায় ডায়াবেটিসের মতো অন্যান্য অসংক্রামক রোগের ব্যাপ্তি রোধে চিকিৎসকরা কাজ করে যাচ্ছে, শিগগিরই বিনামূল্যে ইনসুলিন দেওয়ার কর্মসূচি শুরু করবে সরকার। পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিমিত আহার গ্রহণের পরামর্শ দেন তিনি। ড্রাগ, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এই তিনটি হচ্ছে ডায়াবেটিস মানে রোগের যে চিকিৎসা অন্যতম একটা বিষয়। শিশুরা এবং অপ্রাপ্ত বয়স্ক এরকম অনেকে কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিসে ভুগছে, তাদের যে ইনসুলিনটা সেটা বিনামূল্যে সরকার কর্তৃক সরবরাহ করা হবে এরকম কিন্তু একটা কর্মসূচি নেওয়া হয়েছে, সেটিও এখন বাস্তবায়ন রয়েছে।